দাদা বলছিলাম, তুমি এই দোকানটা কটা সকালবেলা কটায়? হ্যাঁ মানে সকাল নাই, ওটা রাত্রিবেলা। আর কটা অব্দি চলে এটা? মানে দুপুরবেলা এই যে 12টা বাজে, শো কখন তোমরা? মানে কি তোমাদের কি আলাদা কেউ আবার লোক আছে সেরকম ব্যাপার থাকে তো? বুঝতে পারছো, 2:30টার সময় খোলে, আবার মানে সেই দিনকেই রাত্রিবেলা হচ্ছে 12টার সময় বন্ধ করে। মানে টোটাল ঘুমানোর কোনো সিনসিনারি নেই, অন্য লোক আসে, এরকম অল্টারনেটিভ ডিউটিটা ট্রান্সফার হয়, ঠিক আছে? এইটাই হচ্ছে মেন ব্যাপার। শিয়ালদা স্টেশন 1862 সালে সেই তৈরি আমাদের শিয়ালদা স্টেশন। আর এখন তো মোটামুটি বলতে গেলে ব্যস্ততম স্টেশন বলে খুব একটা ক্ষতি নেই। আর এই ব্যস্ততম স্টেশনের মধ্যেই আমরা চলে এসেছি কোথায়, মানে একটু ব্রেকফাস্টের খোঁজে। মানে ব্রেকফাস্ট খাবো, অনেক তো স্ট্রিট ফুড করেছি, লাঞ্চ করেছি, ডিনার করেছি, কিন্তু স্টেশনের বাইরে একটু অথেন্টিক টাইপের কিছু ব্রেকফাস্ট পাওয়া যায় কিনা কম দামের মধ্যে, সেটার খোঁজেই আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। দেখি না কি পাওয়া যায় কি, চলো ডাইরেক্ট দোকানে। সকালে শুরু, এরা বলেছি শিয়ালদা স্টেশন, আর কলকাতার আভিজাত্য মনে এই মাটির ভাঁড়ের চা। আর তার সঙ্গে আর একটা জিনিস আছে, বাটার টোস্ট, সেটা একটু পরে দেখাচ্ছি। এই চায়ে কিন্তু একটা আভিজাত্য আছে বলা শিয়ালদা স্টেশন। একটা জিনিস কিন্তু তোমাদেরকে একটু দেখে শুনে নিতে হবে, প্রচুর ভিড় সকালবেলার টাইম, প্রচুর নয়েস হবে, কিন্তু তার মধ্যে এই চা তোমাদেরকে দেখতেই হবে আর এনজয় করতে হবে, ঠিক আছে? তো বুকসটা সলিড, এই মাটির ভাঁড়ে প্রায় অংশই খাওয়া হয়। কলকাতা যারা থাকে তারা ম্যাক্সিমাম লোকই আর এই মাটির ভাই আভিজাত্য দেখো। মাটির ভাঁড়ের চা হালকা আদা দেওয়া, হালকা কড়া, ঠিক আছে? সকালে শুরু, মাস্ট মাস্ট ভাই। দোকানটা অলরেডি দেখে নিয়েছো, দোকানে যদি লোকেশনটা বলি তোমাদেরকে, একদম যে শিয়ালদা স্টেশন নেমেই এই দোকানটা আছে, জাস্ট বেরিয়েই এই দোকান, তোমাদেরকে আর অন্যদিকে তাকাতে হবে না, গেটটা দিয়ে বেরিয়েই এই চায়ের দোকান, তার সঙ্গে বাটার টোস্ট পাওয়া যায়। টাইমিংটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ওয়েট করো। এ তো আসে বস, লিটারালি মানে চাটা যেরকম দরকার একটু কড়া টাইপের সেরকম। মোটামুটি সকালের যখন শুরু করেছি চায়ের সাথে, আমি কলকাতার শহরে, এই হচ্ছে একটু ব্রেড আর টোস্ট, ঠিক আছে? মানে বাটার টোস্ট আর ব্রেড টোস্ট এই দুটো থাকবে না, এটা মানে মানা যায় না, ঠিক আছে? তার সঙ্গে আর আমি যেটা প্রেফার করি আগে থেকেই জানো, হালকা উপরে চিনি থাকবে, বাটার থাকবে, তার উপরে একদম স্প্রিং করে গোলমরিচের গুঁড়ো, জাস্ট লেভেল। আর এটাতে দিয়েছে, হ্যাঁ তোমরা বুঝতে পারছো যে ভোলানাথ কেবল যেখানে গেছিলাম হয়তো সেখানে অত পরিমাণে দেয়নি যতটা দরকার, এখানে দেওয়া আছে। লুকসটা একবার দেখে নিতে পারো তোমরা সামনে থেকে একদম ক্লোজার, সেরা, ঠিক আছে? একদম স্ট্রিট সাইডে, দামটা তোমাদেরকে বলছি কত, খাওয়া যাক চলো। খেতে গিয়েও নয়, দোকান দিয়ে নয়েজ, এখান দিয়ে নয়েজ, মানে শিয়ালদা স্টেশন মানে একটা নাম দেওয়া যেতে পারে নয়েজ জায়গা, নয়েজ নয়েজ শিয়ালদা স্টেশন নয়েজ, কিন্তু লেভেল ম্যাক্সিমাম টাইপের আমি দোকানে দেখেছি কলকাতা শহরে। কাঠের জালের যে উনুনগুলো হয় সেগুলোর মধ্যে টোস্ট করে বা গ্যাসে তারপরে দেয়, কিন্তু এখানে এটা দেখলাম অরিজিনাল আলাদাভাবে টোস্টার রাখা আছে, টোস্ট করে বিন্দাস দেয়। আর সুন্দর বাইরে থেকে যেরকম দরকার হয় একদম টোস্ট টাইপের ক্রাঞ্চি লাগা দরকার, কারণ টোস্ট করে দিয়েছে, আর সেরকমই ফিলিং অ্যাভেলেবেল। একদম প্রথমে চা আর তার সঙ্গে হচ্ছে বাটার টোস্ট, সেকেন্ড অপশান জাস্ট রোড থেকে হাঁটছিলাম, মানে স্ট্রিট থেকে হাঁটছিলাম, এটাই দেখলাম, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের ইমোশন, ঠিক আছে? ছোলার ডাল তার সঙ্গে হচ্ছে লুচি, জাস্ট লেভেল। চলে এসেছি একটা দোকানে, আমি জানি না দোকানটা কীরকম কী পাওয়া যায় না পাওয়া যায়, কিন্তু জিজ্ঞাসা করবো কতদিনকার পুরনো আর কী কী অন্যথা আর কী কী পাওয়া যায় আর কেমন খেতে, সেটা তো টেস্ট করে বোঝা যাবে। চলো দোকানটা দেখায়, জাস্ট আমি দাঁড়িয়েছি, তার অপোজিটেই হচ্ছে এই দোকান, একবার দেখিয়ে দিই জাস্ট ঘুরিয়ে। Thank you.
কয়েকটা কথা বলা যাবে তো? কত বছরের দোকান এটা মোটামুটি? 95 বাবা, মানে তো 30 বছর হয়ে গেল মোটামুটি আর কি। আর কি কি পাওয়া যায় মিষ্টি ছাড়া? মিষ্টি বলবেন কচুরি পাবেন, আর আমাদের স্পেশাল ছোলার ডাল হয় যেটা পশ্চিমবঙ্গে খুব কম জায়গায় হয়, বাদাম দিয়ে নারকেল। আচ্ছা, বাদাম নারকেল সব দিয়ে হয়? বাবা, এমনি কোনো আমরা প্যাকেট তেল ইউজ করি, আচ্ছা, কোনো তেল ইউজ করি না, মানে একদম ফ্রেশ যা হবে ফ্রেশলি তৈরি হবে, তাই তো? কোনো পুর দিই না, যেটা একদম নর্মাল সেটাই হয়, যার জন্য আমাদের কোনো এত খরচ না। আচ্ছা আচ্ছা, আর এতেও শুধু আদা কাঁচা লঙ্কা এগুলো দেওয়া হয়। আচ্ছা, আর কটা দিয়ে স্টার্ট হয় দোকান সকালবেলা? ভোর 4:30-5 থেকে রাত্রে 9:30-10 তখন। বাবা, অনেকক্ষণ তো তাহলে। ঠিক আছে, এই ছোলার ডাল ঠিক আছে তরকারি, তার সাথে এই লুচি একটা জায়গায় বেশ কিন্তু ফেমাস, সেটা তোমরা জানো কোথায় বলো তো? আমাদের দক্ষিণেশ্বর টেম্পলের ওখানে জাস্ট লেভেল বানানো হয়। এখানে কাকু যেটা বললো, 4 পিস হচ্ছে লুচি আছে, সেটার দাম হচ্ছে 20 টাকা, আর এই যে ছোলা যেটা তরকারিটা দিয়েছে সেটার মধ্যে সব ধরনের বাদাম তার সঙ্গে সঙ্গে নারকেল সব কিন্তু মিক্সড করে বানানো আছে। এবার মেন জিনিসটা হচ্ছে টেস্টের ব্যাপার, যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট খেতে এসেছি, আর আমার সবচেয়ে বেশি লাঞ্চ খারাপ হোক ডিনার খারাপ হোক, কিন্তু ব্রেকফাস্টে যখন সকালবেলা উঠবো তার সঙ্গে সঙ্গে যদি ভালো একটু খাবার পাওয়া যায় পুরো দিনটা একদম টপ লেভেল। তো দেখা যাক না কীরকম খেতে, দেখে দেখো। সত্যি কথা বলতে গেলে অরিজিনাল বলি, লুকস আমি জাস্ট অলরেডি মানে আর কি লাল ভেতরে ঢুকে এসেছে, কিছু বলার নেই, জাস্ট দেখতে সলিড হয়, আর গন্ধটা যা ফ্রেগ্রেন্সটা আসছে একদম অ্যারোমাটা সুন্দর লাগছে, কারণ ছোলা ছোলা তো ব্যাপার একটু বুঝতে হবে। চলো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট বাইট খা। একদম গরম ফুল তুলে একদম লুচি, তার সঙ্গে একটু ছোলারটা সকালবেলা শুরু। এটা জিনিস ভালো, এটা মানে লিটারেলি বলছি, এটা খাওয়ার পর একটা জিনিস আমি দেখছি, যে কাকু বললো যে বাদাম আর তার সঙ্গে ওইটা পুরো ফ্লেভারটা আসছে, সিরিয়াসলি বলছি। ভালোভাবে দেখো একটু সামনে থেকে, ছোলা নেই এরকম না, তোমরা যে ভাবো যে স্টেশনের বাইরে কিছু পাওয়া যায় না ভালো, এটা কী তাহলে? সুন্দর ছোলা, তার সঙ্গে একটা নারকেলের টেস্ট আসছে, বাদামের টেস্ট আসছে, আর আমার কিছু বলার নেই, মোটামুটি 4টেতে আমার হবে বলে মনে হচ্ছে। আর এটা প্লেট উঠতে হবে, বাসি তেল ইউজ হয় না, এটা তো আমি দেখতে পেলাম। আচ্ছা, মানে পুরোপুরি এটা দেখলাম যে অলরেডি হচ্ছিলো যখন আমরা এলাম, আসার কিছুক্ষণ আগে জাস্ট ভিডিওটা তখন রেডি করছি, এই যে দেখিয়ে দিই একবার জাস্ট কাকু দেখাচ্ছে, মানে যখনই ভাজা হবে একদম অনেক তখন এই এইটাই ইউজ হয়, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এটা এটা একদিকে ভালো জিনিস, মানে যেটা কিন্তু একটা জিনিস বোঝা যায় যখনই তুমি কোথাও খাচ্ছ, একটা তেলের কড়া ফ্লেভার চলে আসে, একটা নাকে বোঝা যায় যে বাসি তেল দিয়ে তৈরি, এটা কিন্তু এমনিতেই বলেই দিচ্ছে, দেখিয়েও দিচ্ছে, সেকেন্ডে সেকেন্ডের মধ্যে কিছু 1-2 মিনিট অন্তর অন্তর দেখছি তেল চেঞ্জ করা হচ্ছে এমনিতে, কারণ ওই পুড়ে গেলে যেটা হয় আর কি। তো ভালো, বাসি তেল ইউজ করে না, সেটাও একদিকে সুবিধা, তার মানে শরীর খারাপের থেকে বাঁচা গেলো আর কি স্টেশনের বাইরের ফুটে। বাহ, লুচি ছোলার ডাল মোটামুটি খেয়ে নিয়েছি, আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত বস, ঠিক আছে? তোমরা অলরেডি কথা কথা বলেই নিয়েছো কী কী পাওয়া যায় না পাওয়া যায় জেনেই গেছো। এরপরে যেতে যেতে হঠাৎ করে যেহেতু বললাম যে খুঁজতে থাকো যে কিছু পাওয়া যায় কি, ভেবেই এসেছিলাম যে সাউথ ইন্ডিয়ান কিছু পাওয়া যায় কিনা, একটা দোকান দেখলাম যে রেডিমেড বানিয়ে নিয়ে আসা হয়, ঠিক আছে, এরকম না যে বানানো হয়, নিয়ে এসে বিক্রি করে। আমি তোমাকে দোকানটা দেখ, দোকানটা বসে থাকে একটা জায়গায়, সেখান থেকে ইডলি সাম্বার ধোসা এইসব পাওয়া যায় তোমাকে ডাইরেক্ট দেখায়। চলে ভালো কিন্তু ব্যাপারটা, ঠিক আছে ঠিক আছে, আমাকে এগুলো কত করে নিচ্ছ? 20 টাকা। আচ্ছা, 20 টাকা প্রাইস। এর সঙ্গে কি কি দাও একটু দেখি? এটা কোকোনাট একটা, তাই তো? লঙ্কা দাবা দাও একটা দাও।
এটা কি সাম্বার নাকি? লাল চাটনি, লাল চাটনি। ঠিক আছে চলো, বেশ দেখতে শুনতে খুব ভালো লাগছে, ঠিক আছে চলো দেখি খাই। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মানে পোষা যে রেডিমেড বানিয়ে নিয়ে আসছে এটা বুঝতে পারছো, মানে দোকান নেই কিছু করার নেই, সেই হিসাবে সে রেডিমেড বানিয়ে নিয়ে এসে ইডলি সাম্বার যা যা আছে এখানে বানিয়ে নিয়ে এসে তারপর বিক্রি করছে। একটু মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ব্যাপারটা যায়, ভেবেছিলাম যে একদম দোকানে রেডি একদম তৈরি করবে, দেখবো সেরকম কীরকম খেতে লাগবে, গরম গরম ব্যাপার, ঠিক আছে কোনো ব্যাপার না, মানে মুদ্দা কথা হচ্ছে ঠান্ডাই থাকো কিন্তু টেস্টটা একটু ভালো হবে। আমি জানি যে সাউথ ইন্ডিয়ান একটু গরম গরম না হলে চলবে না, মানে যে সবসময় হিট একটু গরম লাগবে, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে এখন বাজে মোটামুটি 9টা নাগাদ, চরম গরম বস, শিয়াল সেশনের মধ্যে ভিড় ভাড়টা কিচ্ছু করার থাকে, একটু সামনে থেকে দেখাই দেবো। ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটার কথা বলছি, হ্যাঁ এইটাই করছি। দাদাও বলে দিল, ঠিক আছে মোটামুটি একটা ইডলি শপ আছে এটা বলা যাবে শিয়ালদার মধ্যে পাওয়া যাচ্ছে বলে দিল, সেখান দিয়েই খাচ্ছি, কোনো ব্যাপারটা হচ্ছে মেন জিনিস খাওয়াটা কেমন। প্রাইসটা তোমাদেরকে বলি, আশ্চর্য হয়ে যাবে, ইডলি সাম্বার এগুলো সব 20 টাকার মধ্যে, এই যে নিলাম ধোসা অনলি 20 টাকা, 20 টাকা, মানে বুঝতে পারছো খাবারটা একটু ভালো হলেই হলো, আশা করছি ভালো হবে, দেখা যাক। তো লিটারালি বলতে গেলে একটা জিনিস ভালো দেখলাম, যেরকম বাইরেটা হয়তো একটুখানি ইয়ে হতে পারে, ভেতরে যে স্টাফিংটা যথেষ্ট পরিমাণেই দিয়েছে, মানে 20 টাকার মধ্যে কনফিউজই করেনি যে 20 টাকা মানে একদম ল্যাপটপে দিয়ে দেবো হয়ে যাবে, এরকম না, ভালো খেতে। শুধু একটাই জিনিস, একটু যদি কাউকে দোকান থাকতো না নিজস্ব পারমানেন্ট, যেখানে ছোটোখাটো দোকানের মধ্যে গরম গরম বানিয়ে দিত, জাস্ট লেভেল লাগ, জাস্ট লেভেল। এই অবস্থায় তো ঘর, দোকানটা থাকলে আরও এখন কোনো যদি কোনো দিন যদি দোকান খোলে আমি আসবো, এসে খেয়ে তো বলবো কেমন খেতে। একদম সকাল সকাল, ঠিক আছে, ব্রেকফাস্ট খাওয়া শিয়ালদা স্টেশন অলরেডি দেখে নিয়েছো ভিডিওটা, কেমন লেগেছে ভিডিওটা সেটার জন্য একটা লাইক করতে হবে। এক্সপিরিয়েন্সের কথা বলি, 3 রকমের খেয়েছি আইটেম। আমি ভেবেছিলাম যে আমাদের যেটা বাঙালিদের ইমোশন একটা লুচি তরকারি সেটা মানে খেয়ে আলাদা লেভেল, এটা সত্যি ছিটকে গেছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে যখন ওই কাকুকে দেখলাম, ঠিক আছে, একটা ইন্সপিরেশন চলে এলো, ঠিক আছে, একটা ছোট্ট দোকান সেরকম বানিয়ে নিয়ে এসেছে, তার মধ্যে রেডিমেডভাবে সেটাকেই বিক্রি করছে, ঠিক আছে, ওইটুকু জায়গায়। সকালবেলা 6টার সময় বসে, 6:30 সময়, আর মোটামুটি ওই সন্ধ্যেবেলা যখন শেষ হয় তখন চলে যায়, মানে দেখেও না একটা মানে খুব ভালো লাগে জিনিসগুলো। আশা করা যায় কাকুর দোকান টোকান হোক, আবার খেতে যাবো। ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা সেটা একটা লাইক ফাইক করো, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবে, সাবস্ক্রাইবটা করবে, আর আজকের মতো চললাম, ঠিক আছে, সায়োনারা। হ্যাঁ খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবারটা হয়ে যাচ্ছে, তোমরা ফ্যামিলি মেম্বারে জয়েন হও, আর বেশি বাকি নেই, 3-4 সাবস্ক্রাইবার বাকি আছে, ফ্যামিলি মেম্বার বাকি, আরামসে সাবস্ক্রাইবটা করো, মাস্তি হয়, চিল হয়, ফান হয়, মজা হয়। চলো।